এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলে নতুন করে জিপিএ 5 পেয়েছে 793 পরীক্ষার্থী। সারা দেশে 6,000+ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এছাড়াও ফেল থেকে জিপিএ 5 সহ বিভিন্ন স্তরে জিপিএ পরিবর্তন হয়েছে। কেউ আবার আবেদন করে পাস থেকে ফেল হয়েছে। এসব পরিবর্তনের মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে খাতায় বেশি পরিবর্তন হয়েছে। মঙ্গলবার 30 জুন পুনঃনিরীক্ষণ ফল প্রকাশের পর 11 শিক্ষা বোর্ডে যোগাযোগ করে এ তথ্য জানা গেছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে সন্তুষ্ট না হয়ে সারা দেশে 2,34,471 শিক্ষার্থী চ্যালেঞ্জ করে আবেদন করে। এ কারণে বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের জন্য মোট 4,81,222 বিষয়ের ফলে আপত্তি তোলা হয়। তার মধ্যে ঢাকা বোর্ডে 1,46,260, বরিশালে 23,850, চট্টগ্রামে 52,246, দিনাজপুরে 40,075, রাজশাহীতে 44,061, সিলেটে 23,790, কুমিল্লা বোর্ডে 39,303, ময়মনসিংহে 31,331, মাদ্রাসা বোর্ডে 28,484 এবং কারিগরি শিক্ষা বোর্ডে 17,538 বিষয়ে খাতা পুনর্মূল্যায়নে আবেদন করেছে। এর মধ্যে ঢাকা বোর্ডের আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি। এ বোর্ডে 59,790 আবেদনকারী বিভিন্ন বিষয়ে ফলে আপত্তি জানিয়ে আবেদন করে। আবেদনের পর পুনঃনিরীক্ষণে সবগুলো বোর্ডে 6,264 জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে 793 পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড পুনঃনিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে 105 শিক্ষার্থী। নতুন জিপিএ 5 পেয়েছে 299 পরীক্ষার্থী। এ বোর্ডে মোট 2,243 পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ড মোট জিপিএ পরিবর্তন হয়েছে 367 জনের। নতুন করে জিপিএ 5 পেয়েছে 50 জন। ফেল থেকে পাস 35 জন, ফেল থেকে জিপিএ 5 পেয়েছে 1 জন। সিলেট শিক্ষা বোর্ড এ বোর্ডের 165 শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে 23 শিক্ষার্থী। নতুন জিপিএ 5 পেয়েছে 30 পরীক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ড ফেল থেকে পাস করেছে 47 শিক্ষার্থী। নতুন জিপিএ 5 পেয়েছে 43 জন। উত্তীর্ণ 2 পরীক্ষার্থী আবেদন করে পুনঃনিরীক্ষণে ফেল করেছে। মোট 364 জনের ফল পরিবর্তন হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ড ফেল থেকে পাস করেছে 34 শিক্ষার্থী। নতুন জিপিএ 5 পেয়েছে 140 জন। পুনঃনিরীক্ষণের ফেল করা 3 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। বোর্ডের 252 শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস করেছে 41 শিক্ষার্থী। নতুন জিপিএ 5 পেয়েছে 63 জন, ফেল থেকে জিপিএ 5 পেয়েছে 1 জন। আবেদন করে 609 শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড ফেল থেকে পাস করেছে 25 জন শিক্ষার্থী। নতুন জিপিএ 5 পেয়েছে 11 জন। মোট 129 জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যশোর শিক্ষা বোর্ড যশোর ফল পরিবর্তন 123 জন, ফেল থেকে পাস 44 জন এবং নতুন জিপিএ 5 পেয়েছে 45 জন। কুমিল্লা শিক্ষা বোর্ড মোট ফল পরিবর্তন হয়েছে 441 জনের। নতুন করে জিপিএ 5 পেয়েছে 61 জন, ফেল থেকে পাস করেছে 62 জন। কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি বোর্ডে মোট 1,171 জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে 1,124 জন ফেল থেকে পাস করেছে। এছাড়া নতুন করে জিপিএ 5 পেয়েছে 18 জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডে জিপিএ পরিবর্তন হয়েছে 87 জনের। মোট ফল পরিবর্তন 243 জনের। নতুন করে জিপিএ 5 পেয়েছে 33 জন, ফেল থেকে পাস করেছে 105 জন। মোট আবেদনের সংখ্যা ছিল 28,522 আর আবেদনকারীর সংখ্যা 14,743 জন। জিপিএ পরিবর্তন হলেও ফেল করা 2 শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণেও ফেল করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক জাগো নিউজকে বলেন, খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে সবকটি উত্তরে নম্বর দেওয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ও ওএমআর শিটে উত্তোলনে ভুল হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত বরাবর ঠিক আছে কিনা, এসব বিষয় পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। পুনঃনিরীক্ষার ফলে 5,000-এর বেশি পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে গণিত ও ইংরাজি বিষয়ে ফল তুলনামূলক বেশি পরিবর্তন হয়েছে। তিনি বলেন, পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নকারী শিক্ষকরা কী কারণে এ ধরনের ভুল করেছেন তার কারণ জানতে চাওয়া হবে। যেসব শিক্ষকের ভুল ধরা পড়েছে তাদের আগামী 2 বছর পরীক্ষার খাতা মূল্যায়ন থেকে বিরত রাখা হবে। কেউ ইচ্ছা করে দায়িত্ব অবহেলা করেছে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।